দিতে দিতে রিয়েলিটি শো করা, ডান্সের রিয়েলিটি শো করা। আমি জানি না তোমাদের কারোর মনে আছে কিনা, 2015 বিন্দাস ডান্সে খেয়ালি বলে হয়তো তোমরা কাউকে দেখে থাকবে। সেই খেয়ালি কিন্তু এখন তোমাদের স্টার জলসা আর আলতা ফড়িং এর ফড়িং। যদি তোমাদের কারোর মনে থাকে তো নাচটা কিন্তু আমার ছোটবেলা থেকে, মানে ওটা ইনসেপারেবল ফ্রম খেয়ালি। তো নাচ একটা হবে নাকি? একটা নাচ হবে নাকি? একদম আমার বন্ধুরা কি করো দেখেছো? আমার গুরুটা একদম রেডি আছে, এটুকু চাইব। আর ফড়িং আছে আরেকটা গানের পরে। আরেকটা কথা আমি ফড়িংকে জিজ্ঞেস করে নেবো, আর ফড়িংকেই বলি, কেননা খেয়ালি ফেয়ালি বলতে পারো আমার কষ্ট হচ্ছে। আচ্ছা যেটা খুশি, খেয়ালি ফড়িং। তবে হ্যাঁ, খেয়ালি বললে আমি একটু বেশি খুশি হই, তবে ফড়িং বললেও কম খুশি হই না। তো দুটোর মধ্যে যেটা বলবো চলো। আচ্ছা কেমন লাগছে তোমার পরিবেশটা? খুব ভালো। এত লোক একসাথে ভালো লাগবে না দেখো কোনো হয়। আর এইদিকে দাদারা তো অসাধারণ। একটু তালি চাইবো বন্ধুদের কাছ থেকে, দেখেছো? তো কাউকে ভালোবেসেছো এখানে এসে? এখানে এসে সবাইকে ভালোবেসে ফেলেছি আমি। আমি কিন্তু একজনকে ভালোবাসি গো। হ্যাঁ কে সেটা? এখানে কেউ না, সে আছে গেড়ির মা। যে গেড়ির মা আমার জুতা পালিশ থেকে জামা কাপড় গুছিয়ে দেয়। বউ হচ্ছে সবচেয়ে পরম্পরা, বউ হচ্ছে দেবদেবী। বউ মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি, যতক্ষণ তেল দিবে ততক্ষণ চলবে, তাছাড়া বন্ধ। তো আমি চাইব যে ফড়িং আছে, খেয়ালি আছে, দুটো নামে বলবো ওকে আমি। আবার বন্ধুদের দিকে একটু ঘুরে তাকাও, একদম আমি এটুকু চাই করো। আবার আমার প্রত্যেকটি বন্ধুরা, প্রত্যেকটি দাদা ভাইরা যে ভালোবাসাটা দিয়েছেন, আর একখানা গানের উপর একটা ডান্স হবে। এগুলো একদম একদম আমি এইটুকু চাই যে এখানকার আমার প্রত্যেকটি দাদা ভাই, প্রত্যেকটি বন্ধুরা যে ভালোবাসা দিয়েছেন, একদম লাল মাচিস লাগাবে, মার রুটি গুড় দিয়ে চিনি দিয়ে চা ফুকে ফুকে খা। তো যাই হোক, ফড়িং আছে মঞ্চে, আর তার একখানা গানের উপরে একটু সুন্দর জিমনাস্টিকের ডান্স আমরা দেখবো। আরেকবার জানাই MX ভিডিও আছে, এখানে পুরো স্টুডিও লাইভ চলছে। যারা বাড়িতে বসে দেখছেন তারা অন্তত একটু লাইক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটুকু চাইব। এরপরে পরবর্তী শিল্পী আছেন, অলরাউন্ডার শিল্পী, পপ শিল্পী, হট শিল্পী, অ্যালবাম খ্যাত শিল্পী, কলকাতা থেকে আগত, তাকে রাখবো মঞ্চে। যতক্ষণ ফড়িং আছে একটু সহযোগিতার হাত বাড়িয়ে। আচ্ছা ফড়িং এর একটা ডায়লগ হবে নাকি? একদম আমি এক্ষুনি হা করছিলাম বলে। আচ্ছা তোমরা কি রোজ আলতা ফড়িং দেখছো? এটা সব থেকে বড় প্রশ্ন আমার। তোমরা কি জানতে পেরেছো যে ফড়িং জানতে পেরে গেছে, নির্মলজোর বাবা সেটা জানতে পেরে গেছে? তোমরা দেখেছো আজকে টিভিতে দেখেছো? তাহলে এবার কি হবে ফড়িং এর? কিন্তু খুব আজকের এপিসোডটা আমি সবাইকে বলবো, যারা যারা এখানে শো এর জন্য দেখোনি অবশ্যই বাড়ি গিয়ে আজকে আজকের এপিসোডটা দেখবে, কারণ আজকের এপিসোডটা খুব ভাইটাল সিন ছিল। আমার জীবনে যতগুলো করা সিন তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সিনগুলোর মধ্যে একটা সিন আজকের এপিসোডে তোমরা দেখতে পাবে। তো সেখানে অবশ্যই আমি বলবো সবাইকে দেখো। এবার একটা ডায়লগ হয়ে যাক একদম, কারণ সংলাপের উপরে সবকিছু। আলতা ফড়িং কারা কারা দেখেন একটু হাত তুলুন দেখে দেখে। ও মা রে, ওরে বাবা। আচ্ছা আচ্ছা কারোর কি কোনো প্রশ্ন আছে? অনেকের প্রশ্ন আমার আছে, আমার আছে। আমি কিন্তু সিরিয়াল ফিরিয়াল দেখি না, আমি সময় পাই না। সবচেয়ে বড় জিনিস বাড়িতে ঢুকলে একটু দেখি, যেদিন বাড়িতে থাকি একটু ঢুকলাম ঘরে সবাই দেখে, কি গো কি দেখছো, একটু বই ফই দেখবো দাও, জানো আলতা ফড়িং দেখছি। আলতা ফড়িং এর ব্যাপারটা আমি কিন্তু জানি না, আমি বাড়িতে থাকলে গিন্নি মেয়ে সব পরিবার দেখে, আমি বাড়িতে ঢুকলে পুড়া রুটি আর চুমা ডাল। এই রে ওই দাদা খুব পথ, দাদারও মনে সেম সিচুয়েশন লাইফে, পুড়া রুটি চুমা ডাল, তারই নাম সিরিয়াল। কি গুরু? একদম 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 আমি দেখি না গুরু। যাই হোক, আমি ফড়িং আছে মঞ্চে, কালি বাবার ঠিকানার জন্য কথাই এসেছিল, এটুকু আমি গিন্নির মুখ থেকে শুনেছি যে ফড়িং বাবাকে হারিয়ে ফেলেছে আর মা
কিসের কাজ টাজ করে, ইট ভাটায়, ইট ভাটার কাজ ফাজ করে, এইটুকু আমি যা শুনেছি আজকে ফড়িংয়ের সঙ্গে। আমি একদম অরিজিনাল বলছি, ফড়িং আমি অনেক বড় বড় ফিল্ম স্টার সঙ্গে কাজ করি, ফড়িং আজকে আমার সঙ্গে নতুন। যাই হোক, ফড়িং আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আর ফড়িং আছে মঞ্চে, তার নিজের ঘটনা শোনাচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, রেডি? তো ফড়িং এর ঘটনায় চলে যাই। তোমরা সবাই জানো কেমন ভাবে ফড়িং ভেসে গেছিল আমফানে। আমফানের সাথে আমাদের সবারই কম বেশি স্মৃতি আছে, তো সেই রকমই একটা খুব রিয়েলিস্টিক ঘটনা নিয়ে আমাদের আলতা ফড়িং শুরু, যেখান থেকে ফড়িং আর ফড়িং এর মা আলাদা হয়ে যায়। তো সেই সময় আমার দেখা ব্যাংবাবুর সাথে, তোমাদের ব্যাংবাবুর সাথে, আমার ব্যাংবাবুর সাথে। আচ্ছা, তোমরা কি জানো যে ব্যাংবাবুটা কিন্তু আসলে ব্যাংবাবু, যেটাকে আমি ব্যাংবাবু ডাকি, মানে এটা নট ব্যাং বাট ব্যাং, কিন্তু যেটাকে আমি বানিয়ে দিয়েছি ব্যাং। কোন ব্যাং বলো তো? গরিবের ব্যাং। ও, গরিবের ব্যাং। তো সেই টাইমে আমার দেখা হয় ব্যাংবাবুর সাথে। তো সেখান থেকে একটা ডায়লগে চলে যাই আমরা। ব্যাংবাবু, আমি মাকে হারিয়ে ফেললাম, আমার তো আর কেউ নেই, আমি কি করব? আমার বাড়ি নেই, ঘর নেই, আমার মা নেই, ছিল বলতে তো একটা মা, ছোটবেলা থেকে কখনো বাবা কেউ দেখিনি, আমি যে সব হারিয়ে ফেললাম, একদম একা হয়ে যাবো মাকে ছাড়া। আমার মাকে খুঁজে দে না ব্যাংবাবু, খুঁজে দেন, আমি কোথায় গেলে আমার মাকে পাবো? আমাকে কলকাতায় নিয়ে যাবে, আমি নিজের একটা ব্যবস্থা করে নেবো ওখানে, আমাকে কলকাতায় নিয়ে যাবে ব্যাংবাবু? না করিস না, তুই একমাত্র ভরসা আমার এখানে, মা ছাড়া যে আমি একদম একা, মা ছাড়া যে আমার সব কিছু শূন্য হয়ে যাবে ব্যাংবাবু। আর একটা তোমাদের প্রোমোর একটা ডায়লগ মনে আছে, একদম প্রথমে মাকে নিয়ে একটা ডায়লগ বলেছিলাম, ফড়িঙ্গিতে ডায়লগ বাজি করতে খুব ভালোবাসে, কি বলো তো সেই ডায়লগটা কেউ বলতে পারবে? হাত তোলো দেখি, কেউ হাত তোলো, কি বলছো, কেউ পাস করে দাও তো। আমি বলি, বলি, বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, মা গেলে কি মা পাওয়া যায়, মনে আছে? চিরঞ্জিতের ডায়লগ, বউ হারালে বউ পাবি রে, কিন্তু মা হারালে মা পাবি না। দাদারা রিলেট করতে পারছে মনে হচ্ছে। আর একটা কথা বলি, তোমার এই ঝাড়গ্রামে এসে কেমন লাগছে? ঝিঙ্কু, ঝিঙ্কু, ঝাড়গ্রামে এসে ঝিঙ্কু, ঝিঙ্কু, চলো এবার একটা গান হয়ে যাক, ঝিঙ্কু গান হয়ে যাক তাহলে তোমাদের জন্য একটা, ঝাড়গ্রামে এসে ঝিঙ্কু হয়ে ঝিঙ্কু গান, চলো। ঝিঙ্কু, লকিদা, লকিদা, কুই কুই, ঝিঙ্কুড়া কো, ঝুপুড়া কো, কুকুটা কো, কুকুটা, একদম ফড়িং আছে।
তো তারা হয়ে যাক, আমরা সবাই মিস করছি কে কে কে, তো চলো একটা গান হয়ে যাক, এরপরে আমরা ডান্সে যাব। তার একটা জিমন্যাস্টিকের ড্যান্স আমরা দেখব, আর তারপরে অলরাউন্ডার পপ শিল্পী হট শিল্পী আছেন আমার এডি মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, আর যাদের তত্ত্বাবধানে
আমরা একমাত্র পুপনদা খোকনদা আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আর ধন্যবাদ জানাবো রগড়া যুব উৎসবের যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন প্রত্যেকটি আচ্ছা ঠিক আছে প্রত্যেকটি কমিটির যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট কারণ আজ বারো দিনে পড়েছে মেলাটা এক তারিখ থেকে বারো তারিখ আবার আট দিন মানে কুড়ি তারিখে শেষ হবে সেইভাবে সহযোগিতার হাত পাড়ি দিয়েছেন বলে দাদা ভাইরা অনুষ্ঠানগুলো আস্তে আস্তে করে একদম আগিয়ে নিয়ে গেছেন আর ধন্যবাদ জানাবো আমার সাকরাইল থানার প্রত্যেকটি